সালামুকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম আপনাদের সম্মুখে আলোচনা হচ্ছিল আমাদের শেখ আলোচনা করতেছিলেন সন্তানের প্রতি মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সুন্দর একটা সাবজেক্ট আমরা অনেক দিন আলোচনা করছি এই সাবজেক্ট নিয়ে আজকেও কন্টিনিউস হচ্ছে আশা করি আপনারা আপনাদের প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত থাকবেন আমাদের সাথে শেখের তরফ থেকে সুন্দর আলোচনা শুনবেন এবং সেখান থেকে আপনাদের ঘরকে সন্তান কিভাবে আপনার প্রতি সম্মান করবেন আদর করবেন মোহাব্বত করবেন এটাকে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ যাচ্ছি শেখের কাছে আমরা সুন্দর আলোচনা শোনার জন্য ইনশাআল্লাহ তিনি ছিলেন জাকারিয়া আলি হিমুসালাতামের সন্তান জাকারিয়া আলহিহিমসাল্লাতাম দোয়া করলেন আল্লাহর কাছে একটা সন্তানের জন্য তখন তার বয়স অনেক বুড়ো হয়ে গেছে তার বৃদ্ধ এবং বন্দা মহিলা তো আল্লাহ বললেন যে আমি তোমাকে একটা ছেলে সন্তান জন্ম দিব আল্লাহিয়া আলহি জাকারিয়া বললেন আল্লাহ এটা কেমনে সম্ভব আমার ওয়াইফ তো বন্দা বোল্দা নারী করে তো সন্তান হয় না আল্লাহ বলেন এমনিতেই যেমনিতে আল্লাহ চায় এবং আল্লাহ রব্বুল্লা আলমিন একজন নবীর নাম রেখে দিয়েছিলেন সেই নবীর নাম হল ইয়াহিয়া আল্লাহ নিজে ওই নামটি শুরু করে রেখে দিয়েছিলেন তারপরে ইহিয়া আলাইসাল্লামের পরিচয় দিতে গিয়ে আলাই সাল্লামের জুবান দিয়ে আল্লাহ বলাইলেন যে ওবার জব্বার আল আসিয়া তিনি বলছেন যে আমি হচ্ছি আমার প্যারেন্টের অত্যন্ত অনুগত ওবার আলি দই আমি আমার মাতা পিতার অনুগত করি আলাম ইয়াকুন জব্বার আল আসিয়া এবং তাদের প্রতি কখনো আমি কঠোর হই না এবং তাদের সঙ্গে আমি কখনো বিশ্বাসঘাতকতা করি না অস্ট্রেলিয়া তাদের সঙ্গে কখনো বিদ্রোহ করি না বেআদবি করি না তাদের কথার বল খেলাফ করি না অস্ট্রেলিয়া তাদের সঙ্গে গুনাহ হয় এমন কোনো আচরণ আমি করি না তাহলে আমাদেরকে প্যারেন্টিং শিখতে হবে প্যারেন্টস রাইট জানতে হবে আমাদের আম্বিয়া আলাইহিমুস সালামের কাছ থেকে আমাদের সমস্ত নবীরাই তাদের মা বাবার প্রতি কি ছিলেন অনুগত্যশীল ছিলেন তাদের পরম শ্রদ্ধাশীল ছিলেন তার মা বাবার প্রতি তারপরে হজরতে ইসা আলাই ইসলামের কথা দেখেন আমাদের অন্যতম একজন নবী পাঁচজন বিশিষ্ট আম্বিয়ার মধ্যে তিনি হচ্ছেন অলুল আজম অন্যতম পয়গম্বর তিনি বলতেন কালা ইন্নি আব্দুল্লাহ তার জোবান দিয়ে যখন কথা বলা শুরু হলো মায়ের কুলে তখন তিনি বললেন কালা ইন্নি আবদুল্লাহ আল নবিয়া وجعلني مباركا اينما كنت واوصاني بالصلاه والزكاه ما دمت حيا وبرا بوالدتي وبرا بوالدتي ولم يجعل لي جبارا شقيا شقي سبحان الله عيسى ابن مريم تني وبرا بوالدتي امي امر ماير انغوتشيل امي امر ماير انغوتشيل ولم يجعل لي جبارا شقيا এবং আমি কখনো তার বিদ্রোহমূলক বা ব্যদামী বা আর্গুমেন্টে যাই না শক্ত কথা বলি না শক্ত কথা বলি না আর্গুমেন্টে যাই না শক্ত কথা বলি না তাহলে বোঝা গেলো এটা নবীদের শেখালো কাজ প্যারালিটার প্রতি আলোকিত হওয়া এটা নবীরা চট্ট আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ তার মা বাব তো ইন্তেকাল করেছিলেন বাবার তো জন্মের আগেই মা ছোটবেলায় ইন্তেকাল করেছিলেন তারপরে তিনি তার দুধমার সঙ্গে কি আচরণ করেছিলেন আমি হয়তো আরেকদিন বলেছি যে তিনি কি করেছিলেন তার দুধমা হালিমা যখন এসেছিলেন মদিনায় তখন তার গায়ের ইয়ামনি চাদরটি বিছিয়ে দিয়েছিলেন আল্লাহমার মাকে সেখানে বসবার ওয়েলকাম করেছিলেন দাঁড়িয়ে সম্মান করেছিলেন যাওয়ার সময় আবার দাঁড়িয়ে সম্মান দিয়েছিলেন তাকে হাত দিয়ে তোহফা দিয়ে তার বিদায় করেছিলেন এই যে সম্মান মর্যাদা এটা আমাদের নবীদের কাছ থেকে শেখা এরপরে শুধু প্যারেন্টকে গালি দেওয়াই কবিরাগুলো বরং প্যারেন্টের প্রতি অভিশাপ দেওয়া যে কেমন মা বাবা পাইলাম কিছুই দিয়ে দেয়ালাই এমন ফকিরে গোলে জন্ম নিলাম কিছুই পাইলাম না এই রকমের বাসা ইউজ করাটাও কবিরা গোলা এটাও বখারি মুসলিমের হদিস বলা হচ্ছে ইন্নামিন আল ইন্নামিন আকবর ইল কবাই রে আই আল আই ওয়ালিদাই যে তার প্যারেন্টকে লান করা লানত করা অবিসম্পদ দেওয়া এটাও কবিরা গোলায় অন্তর্গত প্যারেন্টকে গালিগালাজ করা যাবে না তাদের সঙ্গে বিবাদি করা যাবে না তাদেরকে জীবিত অথবা মৃত অবস্থায় অবিসম্পদ দেওয়া যাবে না এগুলো সবই কি হারাম আরেক হাদিসে বিশেষ করে মায়ের গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল বলতেছে এটা ওখালি বুস্তামিন হাদিস ইন আল্লাহ হারাম আলাইকুম উকূকা উম্মহা উকূকাল আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি মা বাবার অসুখ করা লাফরবালি করা সম্পর্ক ছিন্ন করা তাদেরকে কষ্ট দেওয়া অথবা তাদের কষ্টের কারণ সন্তান হয়ে যাওয়া এর কোনোটাই জায়জ নাই সবটাই কি হারাম বরং এর উল্টোটা বলেছেন আল্লাহ রসুল এটাও মুসলিম শরীফের হাদিস ইন্না আবার রাজুলু উদ্দা আবি বাফের বন্ধু বান্ধবদের সঙ্গে উত্তম বর্তাও করা সুন্দর আচরণ করা এটাও কি এবাদতের অংশ এটাও লেখ কাজ ভালো কাজ তো আমরা জানি যে নেতাকে চিনা যায় তার কর্মীকে দেখে নেতাকে চিনা যায় সে কেমন লোক তার কর্মীদের দিকে তাকাইলেই নেতাকে আপনি নেতা দেখতে পাল নাই কিন্তু তার কর্মীদের দিকে থাকাল আমরা মুসলমানরা কোন জাত আমাদের নবী কেমন ছিলেন যদি জানতে হয় সাহাবাই খেলামদের দিকে আপনি থাকান এক মাহফিলে হজরত আবু বকর এবং অমর রাজি আল্লাহ তালু ছিলেন রসুল্লাহ সাল্লাহ করলেন তোমরা কি কেউ জানো এমন একটা উফাদে ফসলের নাম যেটা জাননাতেও আছে দুনিয়া আছে আর ওই গাছটা তার ফসল দেওয়ার পরে পাতা শেষ হয়ে যায় না বরং এর সবটাই তোমাদের কাজে আসে তো ইবলে অমর রাজি আল্লাহ তাল্লাহ ইবলে মোহাম্মদ ইবনে আবু বকর মোহাম্মদ ইবনে আবু বকর ওই আছেন আবার আবু বকর রাজি আল্লাহ আসেন অমর রাদি আল্লাহ তো এই কথা বলার সাজরাতে হজরাতে মোহাম্মদ ইবনে আবু বকর উনার মাথায় এসেছে যে এই গাছটা খেজুর গাছ কিন্তু তিনি বলতেছেন না কিছুই এরপরে সবাই চুপচাপ এটা সাহাবাদের আদব রসুল্লাহ সেই গাছটি হচ্ছে খেজুর গাছ এই গাছটার দ্বারা তোমাদের অনেক উপকার হয় এই গাছটার পাতা ধরে যায় না এই গাছটার ফল দিয়ে তোমাদের অনেক কিছু হয় এইটা তোমরা কনজিউম করে রাখতে পারো খেজুর তো যায় সারা বছর খাওয়া যায় এইভাবে এটা দাল্লাতি একটা ফসল এটা বলতেছেন তো মাহফিল থেকে শেষ হয়ে যখন বাড়ি যাচ্ছেন বাপ বেটা অজত আবু বকর এবং মোহাম্মদ একসাথে তাদের বাড়ির দিকে রওনা দিচ্ছেন এবার মোহাম্মদ বলছেন আব্বা রসুল্লা সাল সাল্লাম যখন বলছিলেন যে তোমরা কি এমন একটি গাছের নাম বলতে পারো যে গাছটি দুনিয়ায় উপকারী জ্বালনাতেও তোমাদের সঙ্গে থাকবে এবং এই গাছ ফল দেওয়ার পরে পাতা ঝরে পড়ে না তো এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার এটা বলা হয়েছে যে এটা খেজুরের গাছ কিন্তু আমি বলি নাই কেন বললে না তুমি যদি জ্বালতে তাহলে তো বলতে আমার প্রাউড হইতো আব্বাদাল আপনি যেখানে আসেন অমর যেখানে আসেন এখানে আমি এই উচ্চ সর করে আপনাদের আগে বাড়িয়া এই কথাটা আমি আদবের খেলাফ মনে করি চিন্তা করেন সাহাবায় কালামদের তাদের আউ্লাদেরকে কীভাবে তরবিয়া দিয়েছিলেন হাজিরতে আবু হুরায়রা রাজি আল্লাহ দিকে তাকাল এটা হয়তো তার মা মুশ্রিকা অবস্থায় অথবা মুমিনা অবস্থায় আমার ঠিক স্মরণ নাই মুর্শিকা অবস্থায় তো আবু হুরায়রার মা তাকে মারতেন আবু হুরায়রাকে পিটাইতেন মারতেন মারধর করতেন তো এই মা একবার হজরত আবু বলে ইয়া আবা হরায়রা বলে ডাক দিয়েছেন তিনি লব্বাই কি আম্মি ইয়া উম্মি একটু জুড়ে বলে ফেলেছেন তো এই বলে জুড়ে মায়ের আওয়াজ থেকে তার আওয়াজটা জবাবটা একটু জুড়ে হয়ে গেছে এই জন্য তিনি সারাদিন ইস্তেফার করেছেন মায়ের কদমে পড়ে মাফ চেয়েছেন এবং বাজারে গিয়ে দুইটি গুলাম আজাদ করে ওদেরকে দিয়েছেন ওই গুলার থেকে বাঁচার জন্য চিন্তা করুন তার আওয়াজটা মায়ের জবাব তার জবাবটা মার ডাকার কারণে তার জবাবটা মায়ের আওয়াজ থেকে একটু উঁচা হয়ে গেছে এই জন্য তিনি সারাদিন খেলতেছেন নিশ্চয় হওয়ার করেছেন গুলাম থেকে হরিদ করে ওদেরকে আজাদ করে দিয়ে আল্লাহর কাছে চেয়েছেন এই হচ্ছে আমাদের সাহাবা খেলাম এই হচ্ছে নবীর শিক্ষার এফেক্ট সাহাবাদের খেলা উপর কল দেখি কি আছেন আমাদের সাথে কল দেখি আমাদের সাথে আছেন আসসালাম আলাইকুম রহমত লল্হ রাকা তুলো আল্লাহ আসসালামু আলাইকুম

কিন্তু হজরত ইব্রাহিম খা কি বলছেন সালামুল আলাইকা সাস্তাগফিরুলাকা রাব্বি ইন্নাহু কানা বিহাফিয়া তো এই যে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আ বাবা তার দায়িত্ব পালন না করে ভুল করছেন এটা নিঃসন্দেহ সত্য এটা যে জুলুম করছেন আপনি তাই বলে আপনি উলার প্রতি উনি পিতা হিসেবে উলাকে সম্মান না করে তো আপনার দায়িত্ব পালন থেকে বিরত থাকতে পারেন আপনার দায়িত্ব হচ্ছে অবারিতভাবে আনজাস্টলি উনার আপনি সম্মান করবেন উনি যাই আপনার প্রতি করুন আপনি তাকে সম্মান করবেন এটা আপনার দায়িত্ব আমি আমার দায়িত্ব পালন করি উনি যদি ওনার দায়িত্ব পালন না করে সেটা আরেকটা বিষয় ওলার এর জন্য আল্লাহর কাছে উনি জবাবদিহি হবেন ওনার কাছে হইতে পারেন আল্লাহ করুন করুন কিন্তু তাই বলে বাবা আমার লুকআপ্টার করছেন না বলে আমি বাবাকে লুকআপ্টার করল আমি বাবার সম্মান রক্ষা করবলা না এটা হইতে পারে না আমি আমারটা করব উনি উনারটা না করলে শাস্তি পাবেন এখানে একটা কথা বলতে পারেন

সামাজিকতা শিক্ষা দেয় নাই সমাজ সংসার ভদ্রতা শিক্ষা দেয় নাই এবং বদ্দিনের রাস্তায় সন্তানদেরকে ছেড়ে দিয়ে গেছে হলো লোক আপতার করেলাই কেয়ামতের দিন ওই প্যারেন্ট দেরকে সন্তানরা বলবে যে আমরা দুজকে যাব তোমরা ওদেরকে ডিঙ্গিয়ে ওদেরকে মারিয়ে না জালহুমা তাhta কদamina লি ইয়াকুলা মিনাল আসফালিন কুরআন শরীফের আয়াত সো এই শাস্তি এদের জন্য আছে তাই বলে উলারা যদি একটা অপরাধ করে আমি আরেকটা অপরাধ করব এটা তো হইতে পারে না ওনারা তাদের দায়িত্ব পালন করছে বলে আমিও আমার দায়িত্ব পালন করবো না এমনটা তো হইতে পারে না তুমি তুমি অধম বলে আমি উত্তম হব না কেন তুমি অধম বলে আমি উত্তম হব না কেন তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন আমি আমার উত্তমতা আমার বেটারলেস আমি আমার কোয়ালিটি মেনটেন করবো উনি যদি তার কোয়ালিটি মেনটেন না করে এর জন্য আল্লাহর কাছে উনি জবাব দিয়ে হবেন তাই আরেকটা জিনিস কেন পিতা এই পর্যায়ে চলে গেলেন কেন সন্তানকে ছেড়ে দিলেন দিলেন কেন স্ত্রীর প্রতি উনি দায়িত্ব পালন করেন না কেন সন্তানের প্রতি উনি বিরক্তিবোধ করলেন এটাও একটা কোয়েশনে এটা শুনতে হবে একতরফা বাবা মাকে তার ওয়াইফকে ছেড়ে দিয়ে দিকে ফেলে দিয়ে বাংলাদেশে চলে গেছেন এটা অনেক ক্ষেত্রে আমরা শুনি কিন্তু আমরা দুই সাইড যখন শুনি তখন ডালবে খুঁজ কালা হয় খুশ মিলে মিললে কিছুটা অপজিশনও দোষী মনে হয় অনেক ক্ষেত্রে সুতরাং একেবারে কেউ নয় কিছু দুষ্টুতি থাকতে আমরাও পিতার বিরক্তির কারণ হতে পারি হাজবেন্ডের বিরক্তির কারণ হতে পারি এইদিকে আমাদেরকেও খেয়াল রাখতে হবে তবে হ্যাঁ কোনো বাবা যদি অকারণে বিনা কারণে হম বিনা বেগে বজ্রভাত দে হয় এমনটি বিনা কারণে স্ত্রীও ভালো মানুষ একেবারে বলতে গিয়েই তিনি ভালো সন্তানগুলোও ভালো এরপরেও আপনি শুধু খাই সাথে লফসালির জন্য জৈবিক চাহিদা মেটানোর জন্য মৌজ করার জন্য যদি কোনো পিতা এরকম করেন তাহলে মারাত্মক এটা এর জন্য তিনি আল্লাহর কাছে জবাব দিয়ে হবেন তাই বলে আমি আমার বাবাকে আমার হাজব্যান্ডকে আমি সম্মান করব না তার স্বামীত্ব যে দায়িত্ব যেটা আছে এটা আমি পালন করব না আমার পিতা হিসাবে তার প্রতি যে সম্মান করা এটা আমি করবো না এটা হতে পারে না এটা আমাকে করতেই হবে

পূর্ণ পজিশনে ছিলেন অথচ হজরত ইব্রাহিম আলাই সাল্লাম কি আচরণ করলেন এই বল যদি সেই ঘটনার দিকে দেখেন হজরত ইব্রাহিম আলাই সেই অ্যাপ্রোচটা দেখেন ইয়া আবাতি লিমাতা আবুদ ইস্যায়তান কি সুন্দর করে সম্বোধন করছেন পিতা মুশ্রিক এবং বলছেন তুইও শিরিক কর আমার সাথে কিন্তু সন্তান বলছেন এটা ঠিকলা আব্বা হে পরম সদ্য বাবা তিনি তার দায়িত্ব পালন করছেন এজন্যই তো যদি

আমি আমার দায়িত্ব পালন করে যাই এভাবে আব্বার সাথে আমি কমিউনিকেশন রক্ষা করি তার মন মন ফিরিয়ে নেওয়ার চেষ্টা করি উনি চলে গেছিল আমিও যদি ওনার সঙ্গে ফলে গালিগালাজ করি দরবার করি হ্যাঁ খারাপ কথা বলি গালিগালাজ করি অভিসম্পদ দেই তাহলে কী হইল আরও তো সম্পর্ক ছিন্ন হইতে থাকবে খারাপের দিকে যেতে থাকবে এই যে আমি বলছিলাম যে প্যারেন্টকে গালি দেওয়া প্যারেন্টের প্রতি অভিশাপ করাও কী কবিরা হক না প্যারেন্ট গুলা হক না প্যারেন্ট আপনাকে লুক আপনার করলে কিন্তু আপনার আমার দায়িত্ব হচ্ছে তাকে কি করব সম্মান করব তাকে অবিসম্বাদ দিব না তাকে গালিগালাজ গালাস করব না তার প্রতি লালত করব না আমাদের আমাদের সমাজে আমরা যে সময় পার করতেছি এই সময় দেখা যাচ্ছে আমাদের মধ্যে মা আর বাবা ঝগড়ার মাধ্যমে সৃষ্টি হয় দেখা যায় বাপ ধরে চলে যায় মা ধরে চলে যায় ছেলে সন্তান থেকে এই ক্ষেত্রে ছেলে সন্তানের উপর অনেক প্রভাব পড়ে এক্ষেত্রে শেষ কি আসলে এই আমি বলছিলাম যে সলতান লালন পালন করা এটা এক দুই বছরের কাজ না এটা হচ্ছে ২০ বছরের একটা প্রজেক্ট একটা সলতান নাও মানি বিশ বছরের একটা প্রজেক্ট আপনি ২০ বছর সন্তানের প্রতি সেইভাবে সেই মাত্রায় কাজ করলেন না লুকআপ্টার করলেন না বিশ বছর পরে আশা করলেন সলতান আপনাকে রুজু করে খাওয়াইবে আপনাকে লুকআপ্টার করবে আপনার খেদমত করবে আপনার জন্য একেবারে অনুগত দাস হয়ে যাবে আপনি এটা আশা করতে পারেন না আপনি যেমন ফসল ফলাইয়া জমিনের মধ্যে ধান বীজ বপন করে চলে আসলেন আর সারা বছর খবর নিলেন না অগ্রাহ মাসে কাশি নিয়ে গেলেন বন্ধে ধান দেওয়ার জন্য গিয়ে দেখলেন গাছ সমস্ত ধানকে গ্রাস করে ফেলেছে কিছুই নেই সেখানে ধান দেখা যাচ্ছে না গাছ দেখা যাচ্ছে কেননা কারণ কি আপনি ওই পোকামাকড় থেকে ফসল ফসলের ছোটো গাছগুলোকে নিরাপদ করেন নাই সার দেন নাই নিরানি দেন নাই আগাছা পরিষ্কার করেন নাই গাছ সন্তানগুলোর অবস্থা জন্মের পর থেকে এদেরকে যদি যেভাবে আল্লাহ নবীরা সাহাবায় আমাদেরকে শিখিয়েছেন ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে সেটা আমরা না জানি না প্র্যাকটিস করি আর বিশ বছর পর বলি সন্তান আমাকে ছেড়ে চলে গেল অথবা বাবা সন্তানকে ছেড়ে চলে গেলেন এটা হবে হবে না আপনাকে বছরের অ্যানালাইজ করতে বিশ আমাকে তারপরে পিতার বিরুদ্ধে ডিগ্রি দেওয়া যাবে অথবা সন্তানের পক্ষে কথা বলা যাবে বুঝা গেছে এরকম কোয়েশ্চন অনেক আছে যে আমার সন্তান তো আমাকে আমার বাবা আমাকে দেখে না আমার মা আমাকে দেখে না কেন দেখে না তোমাকে না দেখার জন্য আমার আরো কিছু সার্জারি করা লাগবে হ্যাঁ দেখতে হবে এটা ডাস্তিট করতে হবে প্যানেল্টের প্রতি অথবা সন্তানের প্রতি একতরফা বক্তব্য শুনে আমরা সিদ্ধান্ত নেওয়া যায় এই জন্যই তো আপনার ইয়ে করা হয়েছে আপনার ফ্যামিলি কাউন্সিলিং ফ্যামিলি কাউন্সিলিং অত্যন্ত দরকার আমাদের সোসাইটিতে এটার খুবই অভাব হ্যাঁ যারা সরকারি কাউন্সিল করে তারা তো জবের জন্য করে কিন্তু আমাদের কমিউনিটিতে আর দেশে এগুলো এখনও আসে কিনা জানিলা যদি দুইজনে দলে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হয় বাপ আর বেঠার মধ্যে সমস্যা হয় মার বেঠির মধ্যে সমস্যা হয় তখন কেউ না কেউ কাউন্সিলিং করেন দেশে বড়ো ফুফু আসেন বড়ো চাষা আসেন অথবা দাদা আসেন এসে দু বইকে নিয়ে বসেন বসে একটা কাউন্সিলিং করেন তাদের মধ্যে একটা উভয় পক্ষের কথা শুনেন তারপরে তাদেরকে একটা মোরাল বক্তব্য দেন তাদেরকে মিলাইয়া দেন মাফ থাথি করান এরপরে আবার গ হয় কিন্তু আমাদের এই পাশ্চাত্য সমাজে নয় আমরা এই সোসাইটিতে এমন এমনকি অনেক মুসলিম এটা এখন বিলীন হয়ে যাচ্ছে মানুষ যান্ত্রিকতার কারণে মানুষ যন্ত্রের মতো বেশি নির্মত হয়ে যাচ্ছে মানুষের মধ্যে মোরালিটি এবং একটা আদর্শিক সম্পর্ক একটা আহ যে একটা সম্পর্ক এটা আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে সেখানে তারও বেশি এখানে কিছু হলে বাপমা কিছু হলে যা কোটে কোর্টে দেখা যাচ্ছে যে বাপের পক্ষে রায় দেয় যে বাপ পক্ষে থাকবে এই ছেলে মেয়ে সবসময় থাকবে বাপের কাছে মা দেখতে পারবে না কাছে আসতে পারবে না অথবা মার পক্ষের আয় দেয় যে মা ছেলে ঢুকাপটা করবে কোনো দিন বাপ তাকে দেখতে পারবে না এই যে দূরত্ব সৃষ্টি করে দেয় বাপ্পার থেকে ছেলে মেয়ে সব ব্যাপার এটা আমরা আমাদের সোসাইটিতে এটার ইম্প্যাক্ট পড়তেছে আসর পড়তেছে এটার প্রভাব পড়তেছে কারণ আমরা আমাদের ধর্ম আমাদের রিলিজিয়ান আমাদের ধর্মের শিক্ষাকে আমরা জানি না এবং মানি না আমরা ইসলাম কি আমরা নামে মুসলমান আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল করিম ঠিক আছে কিন্তু ইসলাম প্যারেন্টিংয়ের ব্যাপারে কী দায়িত্ব দিয়েছে আমাকে অথবা প্যারেন্টের রাইটস কি সন্তানের উপর এটা আমরা নিজের সন্তানও জানি না প্যারেন্টও জানি না যার ফলে আমরা এটা প্র্যাকটিস করতে পারি না আর আমরা অন্যর কালচার দ্বারা প্রভাবিত হচ্ছি তাদের তো ফ্যামিলির স্ট্রাকচার নাই আমাদের ফ্যামিলিটা একটা সত্য না জ্বালার কারণে জ্ঞানের অভাবে এবং প্র্যাকটিসের অভাবে আমরাও তাদের মতো হয়ে যাচ্ছি এজন্য আমাদেরকে আবার আমাদের আসলের দিকে ফিরে আসতে হবে আমাদের দিনের দিকে ফিরে আসতে হবে বাইরের লোকদেরকে গালাগালি করার আগে অন্য ধর্মের অন্য আদর্শের লোকদেরকে অন্য আদর্শের অন্য অংশের মানুষকে গালাগালি করার আগে দোষারোপ করার আগে আমাদের নিজেদেরকে দোষারোপ করতে হবে আমি মুসলমান দাবি করি অথচ ইসলাম আমি জানি না আমি নিজেকে মুসলমান বলি অথচ ইসলাম আমি প্র্যাকটিস করিলে না ফ্যামিলি লাইফে না বিজনেস লাইফে না ব্যক্তিগত রুচিবোধের ব্যাপারে না কথাবার্তার ব্যাপারে না প্রতিবেশীর সাথে না মুসলমানদের সাথে না অমুসলমানদের সাথে কোথাও আমি দিলকে জানি না এবং না জানার কারণে প্র্যাকটিসও করি না আবার আমাকে মুসলমান না বললে ঝগড়া বাধাইয়া দেয় হুম আমি নামাজ পড়লাম না বলে কি আমি মুসলমান নয় আমি পড়ি না ঠিকই কিন্তু আমি কি মুসলমান নয় এই হচ্ছে আমাদের মুসলমান অবস্থা এজন্য ওই কোথায় কে প্রেসিডেন্ট হইল হইল কোন সমাজের কি অবস্থা এটা এটা ঠিক আছে এটা আমাদেরকে জেনে রাখতে হবে কিন্তু ওইটাই আসল জিনিস নয় আমাদের আসল জিনিস হচ্ছে আমাদের আমাদের দিনের মধ্যে ফিরে যেতে হবে আমাদের নবীরা আমাদেরকে কি শিখিয়ে গেছেন সাহাবায় কেরামরা কি প্র্যাকটিস করে গেছেন হুম এটা আমাদেরকে জানতে হবে সাহাবায় কেরামদের জীবন আদর্শ উসওয়ায় রসুল মহানসুল্লাম আর সেই আদর্শে প্রতিফলিত হয়েছিলেন শাহাবা একাম কি আসন হয়েছিল তাদের মধ্যে দেখেন হজরত আবু বক্কর মোহাম্মদ আবু বকরের কথা আমি বললাম যে উত্তর জানা সত্ত্বেও নবীর প্রশ্নের জবাবে তিনি উত্তরটা দেন নাই কেন যে আব্বাজান আপনি তো মহফিলে ছিলেন আবু বক্কর উমর ওই মহিলে ছিলেন আমি আপনাদের সন্তান হয়ে আমি আপনাদেরকে তারপরে হজরত একটা ঘটনা আপনারা ওইটা হ্যাকায়তে সাহাবা যদি পড়েনের জীবন কথা আব্দুল মাহবুদের লেখা বাংলা একটা বই এটা পড়তে পারেন উর্দুতে হেকায়তে সাহাবা একটা বুক আছে এটা পড়তে পারেন আর অনেক সাহাবাহ নামের জীবনের উপর অনেক বই আছে এগুলো পড়তে পারেন পড়লে তারা তাদের প্যারেন্টের প্রতি কিরকম আনুগুত্যশীল ছিলেন হজরতে ই আব্বাস রদি আল্লাহ আলহু তিনি তার রুমে থাকতেন না মা যতদিন জীবিত ছিলেন মায়ের খাটের নিচে তিনি বসে থাকতেন রাত ডাকেতেন তিনি মায়ের রুমে বসে বসে কি ছিল মার কী জিনিস দরকার হয় রাত দুপুরে আর যদি সেটা তিনি সাথে প্রোভাইড করতে না পারেন এই মায়ের খাটের পাশেই তিনি শুয়ে থাকতেন ইবলে আব্বাস রী আবদুল্লাহ ইবলে আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা

শুদ্ধ ছিলাম সুন্দর আলোচনা ইনশাআল্লাহ সে থেকে আমরা সুন্দর আলোচনা শুনবো ব্রেক থেকে ফিরে আসার পর ইনশাল্লাহ আপনাদের থাকুন আমাদের সাথে উপভোগ করুন আল্লাহ দিন আল্লাহ রসুল বাণী আল্লাহর বাণী ইনশাল্লাহ জজাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত